गुड मॉर्निंग माय डियर स्टूडेंट, हमें गुरुकुल स्टाडी सेंटर थेके सुशांत सर। माय डियर स्टूडेंट, आज के जे मूल विषयटा सेटा होच्छे जे अपकामिंग जे वेस्ट बेंगल पब्लिक सर्विस कमिशनर जे जूनियर इंजिनियर एग्जाम अनुष्ठित होबे, तो से हिसाब से जरा नतून एकदम तादेर आबार बोलछी এটা হয়তো 2023-এর এপ্রিল মাস নাগাদ এই এক্সাম হতে পারে। তো যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল ডিপ্লোমা এবং ডিগ্রি আছে তারা সবাই এই পরীক্ষায় বসতে পারবে। অলরেডি এই পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু ডেট শেষ হয়ে গেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি গত ভিডিওতে একটা তোমাদের যে অ্যাডেন্ডাম পিএসসি থেকে আমরা পেয়েছিলাম সেটা তোমাদের বলেছি, তো সেই বিষয়ের উপর আজকে আরেকটু আলোকপাত করব। যারা সত্যিকারই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের এই জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম কোয়ালিফাই করতে চাও এবং ফাইনালি তারা রিটেন ইন্টারভিউ করে চাকরি পেতে চাও, তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের অনলাইন অফলাইন দুটো মোডেই থাকার জন্য অনলাইনে প্রচুর ছেলে, তোমরা যারা ক্লাস করছো বাইরের ছেলেরা, বিশেষ করে নর্থ বেঙ্গল এবং আমাদের বাঁকুড়া পুরুলিয়া যেসব প্রচুর ছেলে তোমরা আছো, মুর্শিদাবাদ মালদা বীরভূম, তো ওদের জন্য বিশেষ করে যারা অনলাইন করছো, যারা অফলাইন এখানে আসছে তারা সামনাসামনি থাকছে, অনেক তথ্য তারা জানতে পারছে অনলাইনে, তো সেটাও স্যারেরা বলে দিচ্ছেন যখন ক্লাস হচ্ছে। তা সত্ত্বেও কিছু জিনিস আমার বলা দরকার, যারা নতুন স্টুডেন্ট আছো, যারা অনেকেই পড়তে পারছো না, সবার জন্যই বলছি। তো এই বিষয়গুলো তোমরা একটু লক্ষ্য রাখো। তারপর আমি অনেকেই তোমরা ফোন করেছিল আমাকে যে স্যার কত টাকা মাইনে হবে যদি আমি চাকরি পাই। আগে চাকরিটা তো পাও, সেটা ঠিক আছে, তো যাক সেটাও আমি বলে দেব। আর এই জব প্রোফাইলটা কি, মানে কোথায় তোমার পোস্টিং হয়, সেই বিষয়ে একটু আলোকপাত করব। তো মূলত আজকে এই বিষয়টাই আমি এই ভিডিওতে দেব। তো যাক, আমি তোমাদের মূল যে বিষয়টা এখানে আমি উল্লেখ করেছিলাম অ্যাডেন্ডামের, আমি গত ভিডিওতে বলেছিলাম, আজকে যেটা বলছি যে অ্যাডেন্ডামটা কী ছিল, যে তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ, আমি অ্যাডেন্ডামটা নিয়ে এসেছি, এখানে আছে, পারলে আমি পাশে প্রিন্টে দিয়ে দিচ্ছি আরও একবার, আর যদি না দিই তোমরা পরের ভিডিও, আগের গত যে ভিডিও দেওয়া আছে সেখানে দেওয়া রয়েছে। অ্যাডেন্ডামে এখানে লেখা রয়েছে, দেখো ভালো করে একটু তোমরা নোট করো বা মন দিয়ে শোনো, দ্য সিলেবাস ইজ ইন্ডিকেটিভ অনলি, ক্যান্ডিডেটস শুড বি প্রিপেয়ার্ড টু অ্যান্সার এনি কোশ্চেন ফ্রম এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ডিগ্রি মেনশন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রেলিভেন্ট পোস্ট, দিস মে বি রিড অ্যালং উইথ দ্য স্কিম অ্যান্ড সিলেবাস ফর দ্য অ্যাবভ মেনশন এক্সামিনেশন। কথা বোঝা গেল? তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, যেদিন থেকে অ্যাড বেরিয়েছিল সেদিনেই আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের, সেখানে আমি ডিটেলস কোন কোন সাবজেক্টে কত নম্বর আসে, আমাদের একাধিক স্যার ভিডিও দিচ্ছেন, আবার দেবেন, পরপর আসবেন স্যারেরা, তো সেখানে আমি বলেছিলাম যে সিলেবাস, তোমরা অনেকেই আমাকে বলো বা ক্লাসেও বলছো, অন্যান্য স্যারেদেরও বলছো, আমাদের যেহেতু কোর টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো টিমে পড়ানো হয় আলাদা আলাদাভাবে, তো সেখানে টেকনিক্যাল স্যারদেরকে এই কোশ্চেনটা বারবার তোমাদের সম্মুখীন হতে হচ্ছে যে স্যার সিলেবাসে আমাদের যা পিএসসির দেওয়া আছে সেখান থেকেই কি কোশ্চেন হবে? দেখো আমাদের স্যারেরা কিন্তু গত এক্সাম থেকেই বলে আসছে, প্রিভিয়াস যে কেএমসিতে আমাদের এখান থেকে ব্যাপক সাফল্য, একদম র্যাপিড সাফল্য, পিএসসিতেও সাফল্য, রেলে তো আছেই ভুড়ি ভুড়ি উদাহরণ, তো যাক সেসব আমি পরে আসবো। মূলত যে বিষয়টা আমাদের স্যারেরা এখানে উল্লেখ করে যে তোমাকে সিলেবাস ওটা বলে দিয়েছে, যদি রিলেটেড একটা দুটো বা পাঁচটা দশটা কোশ্চেন বাইরে থেকে আসে তুমি কিন্তু কমপ্লেন করতে পারবে না। তাই মাই ডিয়ার স্টুডেন্ট মন দিয়ে শোনো, যে সিলেবাস ইজ ইন্ডিকেটিভ অনলি, অর্থাৎ যে সিলেবাসটা দেওয়া রয়েছে সেই সিলেবাসটা কিন্তু ইন্ডিকেটিভ, তোমাকে কি করতে হবে, লেটেস্ট যে ডিপ্লোমা সিলেবাসটা আছে, অনেকেই তোমরা সিভিলের আমাকে কালকের ক্লাসেই বলছিলে যে স্যার কিছু কিছু স্যার আমাদের সিভিলের স্যার উনি একটু ডেসক্রিপটিভ পড়াচ্ছেন তারপর অবজেক্টিভে যাচ্ছেন, বা মেকানিক্যাল স্যারেরাও কিছু কিছু এরকম করছেন, ইলেকট্রিক্যাল স্যারেরাও করছেন, তো ভালো করে একটু মাথায় রাখো
2016 2018 2017 যেটা 18 এক্সাম 18 পর 22 অর্থাৎ 22 তো না এটা 22 এর শেষ অর্থাৎ 23ই ধরে নাও তুমি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে 5 বছর পর তাই তো এই যে 5 বছর পর রিক্রুটমেন্ট হচ্ছে তো সেখানে তো ডিপ্লোমা সিলেবাসে অনেক কিছু চেঞ্জ হয়েছে তুমি নতুন যে সিলেবাসটা সেটা লক্ষ্য রাখো সেটা লক্ষ্য রাখলে দেখবে যে যে জিনিসগুলো অ্যাড হয়েছে তো সেইগুলোতে তোমাকে কিন্তু একটু ফোকাস করতে হবে এখন তুমি বলবে স্যার আমি তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দেখলাম যে এই সব কোশ্চেন কিছু পড়েনি না সেটা করলে হবে না তুমি সিলেবাস অ্যাজ এ ডিপ্লোমার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা লেটেস্ট যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা দেখো এবং পিএসসি থেকে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা দেখো কিছু কিছু জিনিস কিন্তু ওখানে এক্সট্রা অ্যাড আছে সে উল্লেখ করলে এখন অনেকটা সময় যাবে আমি সেটা প্রসঙ্গক্রমে বলবো ব্যাচেও বলা আছে সব স্যারই বলে দিচ্ছেন তো সেইগুলো তোমরা যে যেগুলো বেশি করে উল্লেখ করা আছে সেইগুলো তোমরা একটু ফোকাস করো দেখা যাবে ওইগুলোতে সহজ কোশ্চেন আসলো আর যেগুলো তুমি জানো সেগুলোতে একটু ঘুরিয়ে কোশ্চেন আসছে তুমি কিন্তু করতে পারবে না তাই মাই ডিয়ার স্টুডেন্ট আমি বলবো যে সিলেবাসের কথা বলা হচ্ছে তোমরা আপডেট যে সিলেবাসটা এখন ডিপ্লোমাতে আছে সেই সিলেবাসটা কিন্তু ফলো করো সেটা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যারা যারা আছো সবার ক্ষেত্রেই বলবো যে যেগুলো অ্যাড আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে ভালো করে কনভেনশনাল এবং অবজেক্টিভ যেটা আমাদের এখানে করানো হয় যে আগে কনভেনশনাল ভালো করে পড়ানো হয় নোট দেওয়া হয় তারপর অবজেক্টিভ কোশ্চেন সলিউশন করে মক টেস্ট করানো হয় তো এই প্রসিডিওরটা তোমাকে ওই যে এক্সট্রা সিলেবাসে দেওয়া রয়েছে সেটা তোমাকে কনভেনশনাল ভালো করে এবং অবজেক্টিভ তৈরি করতে হবে নাহলে তুমি লক্ষ্য করে দেখো যে আমাদের যদি লক্ষ্য করি যে মেকানিক্যালের খুরমি গুপ্তার বইটা আর এস খুরমির যে বইটা আছে আগের তুমি দেখো আগের বইটাতে কী ছিল 5000 অবজেক্টিভ ছিল এখন কি হয়েছে তোমার সেটা দেখো 6000 অবজেক্টিভ 6000 প্লাস অবজেক্টিভ কনভেনশনাল এবং তোমার হচ্ছে অবজেক্টিভ টাইপের কোশ্চেন আছে নিউ যে বইটা বেরিয়েছে তাহলে কী করবে 1000 কোশ্চেন তো বেড়ে গেছে তা তোমাকে কী করতে হবে তাই মাই ডিয়ার স্টুডেন্ট যারা কিন্তু সত্যিই পিএসসিটাকে টার্গেট করছো আমি আবার বলবো আমাদের এখানে অ্যাডভান্স ব্যাচ মিডিয়াম ব্যাচ এবং বেসিক ব্যাচ এইভাবে ক্লাস হয় যারা অ্যাডভান্সে প্রিপারেশান নিতে চাও তারা কিন্তু অ্যাডভান্স ব্যাচে ভর্তি হয়ে নিজেকে যাচাই করে নিতে পারো ঠিক আছে এই প্রসিডিওরটা আমাদের এখানে কিন্তু আছে তো আমি এই বিষয়টাই তোমাদের উল্লেখ করতে চেয়েছিলাম যে তোমরা কিন্তু এগুলো লক্ষ্য করো যদি ইলেকট্রিক্যালে তুমি দেখো লাস্ট যে টিসিএলের এক্সামটা হলো তোমরা দেখেছো কোশ্চেন কীরকম প্যাটার্ন হয়েছিল তাই তোমাদের কিন্তু কিছু কিছু জায়গা অবশ্যই থিওরি ভালো করে পড়তে হবে এবং থিওরিটাকে ভালো করে স্যারদের দ্বারা বুঝে নিতে হবে যারা আমাদের এখানে গুরুকুলের 10-15 বছর ধরে এক্সপার্ট টিচাররা আছে সেটাই কিন্তু তারা করছে তো মাই ডিয়ার স্টুডেন্ট যারা একদম নতুন তারা ভালো করে বুঝে নাও তোমরা কিন্তু প্রথমে কনভেনশনালটা ভালো করে পড়ো তারপর অবজেক্টিভে যাবে ঠিক আছে তো এই এই অ্যাডেন্ডামের বিষয়টা আমি বারবার বলছি যে তোমরা নিউ সিলেবাসটা কিন্তু ফলো করে যে যে জায়গাগুলো অ্যাড আছে সেইগুলো কিন্তু তোমরা ফোকাস করো ঠিক আছে এবার আমি যেটা আসবো যে তোমরা অনেকেই বলছো যে স্যার স্যালারি কত দেখো এটা স্যালারি হচ্ছে যদি 6 পে স্কেল যেটা আছে হ্যাঁ 6 যদি পে স্কেল তুমি ধরো সেখানে তোমার এটা আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারটা হচ্ছে 12 নম্বর স্কেল তাই তো 12 নম্বর স্কেল এই 12 নম্বর স্কেলে তুমি যদি বেসিক পে এইচআরএ ডিএ এবং মেডিকেল যদি ধরে নাও সেক্ষেত্রে টোটাল করলে আমি আর অত লিখছি না তোমার 41,670 টাকার মতো তোমার মাইনে হবে 41,670 টাকা যেখানে বেসিক পে কত বেসিক পে হচ্ছে তোমার 35,800 ঠিক আছে তো এটা একটা হিসাব করে আছে তো মোটামুটি তুমি ধরো 41,670 টাকা তোমার কিন্তু অ্যাজ এ স্যালারি হিসাবে প্রথমে তুমি পাবে এবার তুমি জব প্রোফাইল মানে যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল আছো তারা এক্সাম প্রথমে জানো আমি যারা একদম নতুন আবার একবার রিপিট করে দিই এটা কোর টেকনিক্যাল এক্সাম টেকনিক্যাল অবশ্যই এটা দক্ষ থাকতে হয় বহু ছেলে বাইরে চাকরি করছে তারা কিন্তু যদি ইচ্ছা করে যে স্যার আমি পিএসসির পরীক্ষা দেবো আমাদের অনলাইন অফলাইন দুটো মোডেই ক্লাস আছে কোনো চিন্তা নেই তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারো ঠিক আছে আর যদি তারা রেলেও পরীক্ষা দিতে চাও যেখানে নন টেকনিক্যাল আছে নন টেকনিক্যাল একদিন করানো হয় টেকনিক্যাল একদিন করানো হয় সকাল 10:45 থেকে 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত দুটো হাফে আমাদের ক্লাস হয় মক টেস্ট এবং এ সব এখানে পরপর সিলেবাস অনুযায়ী সাজানো থাকে হ্যাঁ অবশ্যই এটা কলকাতা গড়িয়া স্টেশনের কাছে ঠিক আছে এক কথায় বলে দিলাম আচ্ছা যাক আমি ফিরে আসবো তার
এখানে কি আছে জব প্রোফাইলটা কি না জব প্রোফাইল হচ্ছে এজ এ এটা হচ্ছে তোমার সাবডিভিশনাল অফিস যেগুলো সাবডিভিশনাল অফিস আছে সেই সাবডিভিশনাল অফিসে সেই সাবডিভিশনাল অফিসে তোমার কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর নিচে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে তোমার কিন্তু পোস্টিং হবে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার ঠিক আছে এই জুনিয়র ইঞ্জিনিয়ারদের কাজ কি মূলত জুনিয়র ইঞ্জিনিয়াররা কি করে না এস্টিমেট তৈরি করে এস্টিমেট তৈরি করে ঠিক আছে এস্টিমেট তৈরি করে তারা সাইট ভিজিট করে সাইট ভিজিট করে আর কি আছে সাইট ভিজিট করে সেগুলো সব রেকর্ড করে এবং বিল তৈরি করতে হয় এই সংক্রান্ত আরও কিছু কাজ আছে মূলত কিন্তু এই কাজগুলো তোমাকে করতে হবে এস্টিমেট তৈরি করতে হবে সাইট ভিজিট করতে হবে এবং সাইট ভিজিট করে যা যা তথ্য তুমি পেলে সেগুলো সব রেকর্ড বুকে রেকর্ড করতে হবে এবং বিল বানাতে হবে এই হচ্ছে তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমি বোঝাতে পারলাম যে মূল কোন বিষয়টা তোমরা কিন্তু সিলেবাসটা ভালো করে লক্ষ্য করে পড়ো যারা কিন্তু সত্যিই এই কোর টেকনিক্যাল এক্সামকে দিতে ইচ্ছুক ভালোবাসো তাদের কিন্তু এটা অন্যরকম একটা এক্সাম মডারেট এক্সাম শুধু বই মুখস্থ করে শুধু এ করে কিন্তু এই পরীক্ষাগুলোকে ক্র্যাক করা যায় না তো যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো প্রিপারেশান নেবে ভাবছো সিস্টেমেটিক ওয়েতে সায়েন্টিফিক ওয়েতে প্রিপারেশান নাও তবেই কিন্তু ক্র্যাক করতে পারবে কারণ এবারের যে এক্সাম সেখানে কিন্তু কি না আগেরবারের যে কোয়ালিফাইং মার্কস ইন্টারভিউয়ের যে কোয়ালিফাইং মার্কস সেটা তুলে দিয়েছে তার ইন্টারভিউয়ের একটা 40% জেনারেল স্টুডেন্ট যারা ক্যাটাগরি ছিল তাদের এগ্রিগেট অনুযায়ী ছিল কোয়ালিফাইং মার্কস ক্যাটাগরিদের কম ছিল তাহলে এই 40% এগ্রিগেট মার্কসটা কিন্তু কোয়ালিফাইং মার্কসটা এবারে কিন্তু ইন্টারভিউ থেকে তুলে দেওয়া হয়েছে অর্থাৎ 200 নম্বরের রিটেন এক্সাম আর 100 নম্বরের ইন্টারভিউ সেই ইন্টারভিউয়ে কোয়ালিফাইং মার্কস যেহেতু নেই তাই তুমি রিটেন যে ভালো করবে পরপর সেগুলো যে নাম আসবে চাকরিটা কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া যায় এখন তোমরা অনেকেই বলো স্যার সিট কত থাকবে সিট নিয়ে আমি একটু একদিন পরে দেব একটা তথ্য আমার কাছে এসেছে তো সেটা একটু ভেরিফাই করে নিই আর একটু ভালো করে যদিও এটা ওন আমার নিজের মতামত আমাদের স্যারেরা ঠিক করেছেন এবং যেসব স্টুডেন্ট আমাদের প্রচুর ছেলে চাকরি করে পিএসসি না তাদের কাছ থেকে যা তথ্য আমি পেয়েছি সেই সংক্রান্ত নিয়ে একটা ভিডিও পরে দেব যে অ্যাপ্রক্স যে সিটের কথা বলা হচ্ছে সেটা কতটা যুক্তিযুক্ত ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট তো অবশ্যই বলবো তাহলে সিলেবাস লক্ষ্য করে তোমরা পড়ো আর যদি কোনো তথ্য পাই আমি আবার তোমাদের ভিডিওর মারফত জানাবো আজকে এই পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো যদি কোনো কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর যোগাযোগ করতে চাইলে এই যে ফোন নম্বর 9874074233 হোয়াটসঅ্যাপ করতে পারো এবং ফোন করতে পারো মাই ডিয়ার স্টুডেন্ট আমি একটা দুঃখিত খুবই যে হোয়াটসঅ্যাপ করলে সঙ্গে সঙ্গে আনসার দিতে পারি না কিন্তু আমি উত্তর দেবো একটু হয়তো সময় লাগে আর পারলে সঙ্গে সঙ্গে উত্তর দিই ব্যস্ত থাকলে সেটা আমি পারি না তো এখানে আমার খুব একটা খারাপ লাগে তোমরা অনেকেই সেটা বলো আমাকে তো আমি চেষ্টা করি সবসময় আনসার দ্রুত দিয়ে দেওয়া যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা ফোন করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো আমি যথাসম্ভব সেটা আনসার দেবো ঠিক আছে আজকে এ পর্যন্তই ভালো থেকো সবাই অবশ্যই কিন্তু পাখির চোখ করে আগাও এই পিএসসিটাকে ঠিক আছে